समान्तराल पृथ्वी चतुर्थ डायमेंशन टाइम ट्रैवल ये समस्त शब्दगुलो काने आसले चोखेर सामने भेसे उठे विभिन्न हॉलीवुड मुभिर दृश्य। पृथिवीर बड़ बड़ रहस्यर समाधान होलेओ पृथिवीते घटे जावा टाइम ट्रैवलेर विभिन्न घटनावली आज अब्दि विज्ञानीरा ठिकमतो व्याख्या करते पारेननि। एमनी एक शिहरण जागानो टाइम ट्रैवलेर गल्प शुनबो आज, जे घटना भारतवर्षे घटलेओ ता सारा फेले दिएछिलो गोटा विश्वे। कोनो मानुष जदि हठात कोनो भावे बर्तमान समय थेके छिटके गिये अतीते बा भविष्यते पौंछे जाए सेटाकेई बले टाइम ट्रैवल। এই গল্পটা 1965 সালের ভারতবর্ষের নৈনিতাল শহরের 13ই অক্টোবর 1965। 33 বছর বয়সী বাসু ভানট নামের এক কাপড় ব্যবসায়ীর জীবনে এমন একটি ঘটনা ঘটল যা বদলে দিয়েছিল তার গোটা জীবনটাকেই। অক্টোবর মাসের 13 তারিখ বাসু নৈনিতাল শহর থেকে রওনা দেন নিজের গ্রাম সাতরাইল যাবেন বলে। সে সময় পরিবহন ব্যবস্থা এতটাও উন্নত ছিল না, তাই পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে যাতায়াত করতে হতো সবাইকে। তো সেই পাহাড়ি পথ ধরে বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন বাসু। একটা গাছের নিচে বিশ্রাম নিয়ে তিনি আবার পথ চলা শুরু করেন। কিছুদূর এগোতেই তিনি দেখতে পান পাহাড়ি রাস্তায় বেশ কিছুটা অংশ দুপুরবেলাতেও বেশ ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। কুয়াশা ভরা পথটা পেরিয়ে একটু দূর যেতেই বেশ অবাক হয়ে গেলেন বাসু। গ্রামে ঢোকার আগে পথে বড় একটা ঝিল পড়ার কথা, কিন্তু তিনি ওই ঝিলটা দেখতে পেলেন না। গ্রামে ঢুকেও তিনি দেখতে পেলেন কয়েক মাস আগে দেখে যাওয়া গ্রামটাও কেমন যেন উন্নত হয়ে গেছে রাতারাতি। বেশ কয়েকটা পাকা বাড়ি, বিদ্যুতের খুঁটি এসব দেখে অবাক হয়ে গেলেন তিনি। কিন্তু তার অবাক হওয়ার পালা আরও বাকি ছিল। নিজের গ্রামের বাড়ির বন্ধ দরজায় সে যখন বাইরে থেকে কড়া নাড়ল, একজন সম্পূর্ণ অজানা লোক দরজা খুললেন। সেই লোকটা বাসুকে চিনতে পারলেন না। বাসুও বুঝতে পারলেন না লোকটা আসলে কে। তার পরিচয় জিজ্ঞেস করায় লোকটা বাসুকে জানালেন তারা গত 20 বছর ধরে এই বাড়িতেই আছেন, কিন্তু তারা ভানট পরিবারের ব্যাপারে কিছুই জানেন না। লোকটার কথা শুনে চমকে গিয়ে বাসু যখন গ্রামের বাজারে এসে খোঁজ নেওয়া শুরু করলেন, সবাই একই কথা বললেন। কয়েকজন বৃদ্ধ লোক বসেছিলেন সেখানে। বাসুর কথা শুনে তারা চিনতে পারলেন ভানট পরিবারকে, কিন্তু তারা জানালো যে 20 বছর আগেই একটা গাড়ি দুর্ঘটনায় ভানট পরিবারের সবাই মারা গেছেন। সেই কথাটা শুনে বিস্মিত বাসু যেন রীতিমতো আকাশ থেকে পড়লেন। কোনো মতে নিজেকে সামলে তড়িঘড়ি সেখান থেকে পালালেন বাসু। নৈনিতাল ফিরেই তিনি যোগাযোগ করলেন পুলিশের সাথে। পরদিনই পুলিশ সদস্যরা বাসুর সাথে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেদিন গ্রামে ঢোকার মুখে ঝিলটা দেখতে পান বাসু, কিন্তু গ্রামের ভেতর পাকা বাড়ি আর বিদ্যুতের খুঁটিগুলো আর দেখতে পেলেন না তিনি। বাড়ির দরজায় কড়া নাড়তেই দরজা খুললেন তার কাকা। বাসুর মুখে সবকিছু শুনে চমকে গেলেন সবাই, কিন্তু বাসুর গ্রামের পরিবার সহ সবাই জানালেন যে গতকাল তারা বাসুকে এই গ্রামে আসতেই দেখেননি। কিন্তু বাসু জানতেন গতকাল সে যা দেখেছে একটা ঘটনাও মিথ্যে নয়। এই ঘটনা ছাপা হলো একটা স্থানীয় সংবাদপত্রে, দাবানলের মতো ছড়িয়ে পড়ল সেই খবর। দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিকরা এলেন বাসুর কাছে, জানতে চাইলেন পুরো ঘটনা। কেউ বলল বাসু টাইম ট্রাভেলে করে ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন, কেউ বললেন বাসু মানসিকভাবে অসুস্থ। কিন্তু আজ অবধি কেউই এই ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। ইতিহাসের পাতায় এই ঘটনা আজও দ্য স্ট্রেঞ্জ কেস অব বাসু ভানট হিসেবেই আখ্যা পায়। টাইম ট্রাভেল বিষয়ক আপনার জানা এমনই কোনো গল্প বা মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।